হাই বিওয়ার্স বিনাস কিচেন ক্রিয়েশনে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের জন্য রান্না করে দেখাবো ট্রেডিশনাল লাবড়া তরকারি এই লাবড়ার তরকারি দিয়ে খিচুড়ি খেতে অসাধারণ কিন্তু এই লাবড়া তরকারি রান্নার জন্য কিছু উপাদান আছে আর সেই উপাদানগুলি না দিলে লাবড়ার তরকারি আসল স্বাদ পাওয়া যাবে না চলুন আমার লাবড়ার তরকারি রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই প্রথমে লাগবে মিষ্টি কুমড়া কলা গাছের বারালি থিম আলু ফুলকপি গাজর মূলা বেগুন লবণ তালা মশলা চিনি নারিকেল বাটা আদা বাটা কাঁচামরিচ বাটা হলুদের গুঁড়া কাঁচামরিচ তেজপাতা শুকনো মরিচ ঘি সরিষার তেল ও পানি প্রথমে কড়াইতে আধা কেজি পরিমাণ পানি দেব পানি গরম হলে কলা গাছের বাড়ালি ও মূলাগুলো দিয়ে ঢাকনা দিয়ে দেব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হচ্ছে ডাকনা খুলে যখন দেখব মূলা ও বাড়ালিগুলো সিদ্ধ হয়ে গেছে তখন একটা প্লেটে সবগুলো পানি থেকে তুলে নিব প্রথমে কড়াইতে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিব তেল ভালোভাবে গরম হলে ফোড়নের জন্য দিব দুইটা শুকনা মরিচ দুই টুকরা তেজপাতা ও আধা চা চামচ পাঁচ করুন পাঁচ থেকে গন্ধ বের হলে প্রথমে দিব এক কাপ আলু এক কাপ ফুলকপি এক কাপ সিম এক কাপ মিষ্টি কুমড়া ও সিদ্ধ করে রাখা এক কাপ মূলা ও এক কাপ বাড়ালি দিয়ে সব সবজিগুলো ভালোভাবে নেড়ে দিব এখন সবজিগুলোতে এক কাপ গাজর কুচি আধা চা চামচ লবণ আধা চা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ আদা বাটা এক টেবিল চামচ নারকেল বাটা ও আধা চা চামচ কাঁচা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব ঢাকনা খুলে যখন দেখব সবজিগুলো প্রায় মজে গেছে তখন কেটে রাখা বেগুনগুলো দিয়ে সব সবজিগুলো ভালোভাবে নেড়ে এক কাপ পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব চুলা রাস মিডিয়াম থাকবে যতক্ষণ পর্যন্ত সব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে রাখবো এবং মাঝে মাঝে নেড়ে দিব যখন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে আধা চা চামচ চিনি চার পাঁচটা কাঁচা মরিচ ও এক চা চামচ টালা মশলা দিয়ে ভালোভাবে নেড়ে দিব আর দুই চা চামচ ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চুলা বন্ধ করে দিব আর আমি যে টালা মশলা ব্যবহার করেছি তাতে ছিল আস্তা ধনিয়া আস্ত জিরা ও মরিচ সব একত্রে শুকনো কড়াইতে টেলে গুড়া করে নিয়েছি তৈরি হয়ে গেল খুবই মজাদার লাবড়ার তরকারি এই লাবড়ার তরকারি রান্নার জন্য সব সবজির পাশাপাশি ভাড়ালি মুলা, ঘি নারিকেল ও টালা মশলা এই উপকরণগুলি অবশ্যই থাকতে হবে আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দেব অবশ্যই এইভাবে আপনারা তৈরি করে খাবেন আমার এই লাফড়ার তরকারি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্টস দেবেন এবং এরকম আরও রান্না দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবার নতুন কোনো রান্নায় দেখা হবে ততক্ষণ আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করি বাই